নমস্কার বন্ধু বান্ধব সকল, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়ার কেবা এটা বিগ ব্রেকিং নিউজ। আজি হৈছে 3 মার্চ, গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগত হৈছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবোৰ খবর নিতে পাই থাকিবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলে না পাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবই গুরুত্বপূর্ণ খবর হৈছে এটা ডাঙৰ খবর। হয় বন্ধু বান্ধব, অসমৰ 5খন জিলাক লৈ এতিয়া সতর্কবাণী জারি করেছে বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ তৰফৰ পৰা। অসমৰ 5খন জিলাক লৈ সতর্কবাণী বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ তৰফৰ পৰা 5খন জিলাত হ'ব মুগুলধৰ বৰষুণ, বিজুলী দেৰি কৰিলে আহিব প্ৰচণ্ড বৰষুণ। লক্ষীমপুৰ, ডিব্ৰুগড়, ধেমাজি, তিনিচুকীয়া, শিৱসাগৰক লৈ সতর্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্রই। মুগুলধৰ বৰষুণৰ লগতে পৰিব বজ্ৰপাত। আজিকালি মুগুলধৰ বৰষুণ আহিব বুলি সতর্কবাণী জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ তৰফৰ পৰা। অসমৰ 5খন জিলাক লৈ সতর্কবাণী বতৰ বিজ্ঞান কেন্দ্রৰ তৰফৰ পৰা। 5খন জিলাত হ'ব মুগুলধৰ বৰষুণ। হয় বন্ধুসকল, কোন 5খন জিলাত মুগুলধৰ বৰষুণ হ'ব নিশ্চয় আপোনালোকে সম্পূৰ্ণকৈ জানিলে। যদি আপোনাৰ অঞ্চলত এনেকুৱাকৈ প্ৰভাৱ পৰে তেনেক্ষেত্ৰত নিশ্চয় আপুনি কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। তারপর অসমবাসী রাজ্যজনে আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে আর ডর খবর। ঘরের পরে চেনি চাহপাত আনি বিজেপি করা বিজুলি কলিতায় টিকট পয়ার আড়র সম্পূর্ণ কাহিনী চাওক। কেন বিজেপির 42 লাখ কার্যকর্তার মাজের জিলিকি উঠিছে বিজুলি কলিতা মেথিয়ে। বিজেপির নিষ্ঠা আর সততার প্রতীক আছিল বিজুলি কলিতা মেথিয়ে। গড়ের পরে চেনি চাপাত আনি বিজেপি করেছিল তেও আর আঠাগুলি বিজেপি প্রার্থীর হয়ে রাস্তায় রাস্তায় পোস্টার লগাইছিল। বিজেপির বিয়া দিনত নিষ্ঠার দলটোর কাম করে গেছিল মেথিয়ে। আর মেথির এই ত্যাগক সন্মান জানালে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই গুয়াহাটি লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করিলে মেথিক। উচ্চ শিক্ষিত বিজুলি কলিতা মেথির প্রার্থিত্বক লৈ কার্যকর্তা সুখী। বিজেপির 42 লাখ কার্যকর্তার মনোবল বৃদ্ধি করিব এই পদক্ষেপে। বিজেপির 42 লাখ কার্যকর্তার মাজের জিলিকি উঠিল বিজুলি কলিতা মেথিয়ে। আর বিজেপির নিষ্ঠা আর সততার প্রতীক আছিল বিজুলি কলিতা মেথিয়ে। হয় বন্ধু বান্ধব, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকলে যে ইয়ার বিষয়ে আপনাদের কি কব। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 3 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতার একটা ডাঙর খবর। কাক লৈ পাল মৰা আন্দোলনৰ কাৰ্যসূচী হাতত লৈছে আছুৱে আৰু ইয়াক লৈ ডাঙৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। কেৱল ইয়াই নহয়, অখিল গগৈয়ে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। কাৰ বিৰুদ্ধে আছুৱে হাতত লৈছে পাল মৰা আন্দোলনৰ কাৰ্যসূচী? কাৰ বিৰুদ্ধে যিকেইটা আন্দোলন আৰম্ভ হৈছিলে আৰু ইয়াক লৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে অখিল গগৈ? আৰু এতিয়া আকৌ আছুৰ বিৰুদ্ধে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। কৈছে যে কাৰ বিৰোধীত নাম ৰাখিবলৈহে ইয়াৰ নাটক কৰিছে আছুৱে। এইবার কাক লৈ আছুর বিরুদ্ধে হরফ হয়ে পড়ির বিধায়ক অখিল গগৈয়ে। সচকে কাপ বন্ধ করিব লাগে তেন্তে সর্বাত্মক প্রতিবাদ করবই লাগিব, কিন্তু তেনে নকৰি আছুৱে করবাত জোর সমদলর কথা কৈছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী মোদী। অহার দিনা কিবা 1 ঘন্টা অনশনের কথা কৈছে। আর এনেদরে জাতিক বিশ্বাসঘাতকতা করাটো কেতিয়াও ভাল কথা হওয়া নাই। সরকারের কথা মতেই কা বিরোধী আন্দোলন কার্যসূচী হাতত লৈছে আছুৱে। আর শিবসাগরের বিধায়ক অখিল গগৈর এটা ডাঙর মন্তব্য, কার বিরুদ্ধে আছুৱে হাতত লৈছে পাল মরা আন্দোলনের কার্যসূচী? হয় বন্ধু বান্ধবসকল, আসলেতে অখিল গগৈ যিকেইটা মন্তব্য করেছে কাক লৈ আর আছুৰ বিরুদ্ধে ইয়ার বিষয়ত আপনাদের কি কব? তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 3 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর। লাখপতি বাইদর ফর্ম জমা দিবলৈ যোৱা মহিলার মাজত ভয়ঙ্কর কাজের সৃষ্টি হয়েছে। মূলত অসমবাসী রাজ্যক জানাইছো আন একটা বিগ ব্রেকিং নিউজ, লাখপতি বাইদর প্রপত্র জমা দিবলৈ যোৱা মহিলার মাজত কাজিয়া। কেন বহু মহিলায় ভুলকৈ পূরণ করলে ফর্ম, সময়তে ফর্ম জমা দিব নোৱাৰাৰ বাবে মহিলার মাজত কাজিয়ার সৃষ্টি হয়েছে। লগতে বেলৌগুৰিত মহিলার ফর্ম জমা দিয়াক লৈ তর্ক বিতর্কর সৃষ্টি হয়েছে। চামগুৰিৰ পঞ্চায়তে পঞ্চায়তে হাজার হাজার মহিলার ভিড়। লাখপতি বাইদর প্রপত্র জমা দিবলৈ যোৱা মহিলার মাজত কাজিয়ার সৃষ্টি হয়েছে। বহু মহিলায় ভুলকৈ পূরণ করলে ফর্ম। হয় বন্ধু বান্ধবসকল, যদি আপুনি লাখপতি বাইদর ফর্মটো লাভ করেছে তেন্তে আপুনি যাতে ফর্মটো ফিল করাত কোন ধরনের ভুল নকরে। ভুল হলে কিন্তু আপুনি আকো ফর্ম নাপাব আর তার বাবে এতিয়া ডাঙর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার 5 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডাঙর খবর। বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা অসমত আবতরিয়া দীপাবলীয়ে। মূলত অসমবাসী রাজ্যক জানাইছো আন একটা বিগ ব্রেকিং নিউজ, বিজেপির প্রার্থী ঘোষণার পিছতেই অসমত সমষ্টি সমষ্টি আবতরিয়া দীপাবলী। প্রতিটো সমষ্টিত ফটকা আতশবাজি ফুটাই এইবার হর্ষোল্লাস।
হরখৌলা বিজেপি কর্মীর রাজপথলে উলাই আহি প্রার্থীর হয়ে উদযাপন করিলে বিজেপি সমর থেকে প্রার্থিত্ব লাভর পিছতে কাজিরঙ্গাত কামাখ্যা প্রখাত তাসার ধন্যবাদ মুখ্যমন্ত্রীক মই কেতিয়াও কাজিরঙ্গাত প্রার্থিত্ব পাম বলে ভবাই নাছিল। ডিফুত প্রথমবার লয় প্রার্থিত্ব লাভ অমর সিং কিশোর আর প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক অমর সিংর ধন্যবাদ, কেন আগন্তুক নির্বাচনত সর্বশক্তির অবতীর্ণ হওয়ার লক্ষ্য প্রদান বড়ুয়ার লগতে দরং মঙ্গলদৈত বৃহৎ ব্যবধান জয়ী হব বলে হুঙ্কার দিলীপ শইকিয়ার। প্রার্থিত্ব লাভের পিছতেই শোণিতপুরত কংগ্রেস আপক কটাক্ষ করেছে রঞ্জিত দত্তই। নগাঁও সমষ্টিকে এইবার কংগ্রেসের পরা উদ্ধার করার হুঙ্কার সুরেশ বরার আর প্রার্থিত্ব পয়া প্রতিজন প্রার্থী ফটকা ফুটাই দলীয় কার্যালয় আদরণি বিজেপি কর্মী হয় বন্ধু বান্ধব সকলের ডাঙর খবর। তারপর অসমবাসী রাজকজনে সমর ছয় নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে ডাঙর খবর উজ্বলা গ্যাস আসনির নামত আরম্ভ হল বেহা। উজ্বলা গ্যাসের আসনির নামত আরম্ভ ভয়ঙ্কর বেহা। আনর আধার কার্ড ভোটার কার্ডের সংগ্রহ করিলে উজ্বলা আসনি। গ্যাস এজেন্সিত গই মূরে কপালে হাত দিলে হিতাধিকারীয়ে নতুনকে পয়ার রেশন কার্ডের জড়িয়ে সংগ্রহ করবলে কৈছিল। উজ্বলা আসনির গ্যাস আর গ্যাসের সংযোগ আবেদন করবলে গই উলাই পড়ে প্রকৃত রহস্য। খুরবি ডেকা কলিতা নামর মহিলাগীর সমস্ত তথ্যরে আন এগারী মহিলায় লৈছিল উজ্বলা আসনি। আর নলবারীর মা পদ্ম গ্যাস এজেন্সির পরা ভুয়া তথ্যটি সংগ্রহ করেছিল উজ্বলা আসনি। আর ঘটনার বিষয়ে রঙিয়া থানাত গোচর তরিছে ভুক্তভোগী খুরবি ডেকা কলিতায়। আর রঙিয়া আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। হয় বন্ধুবাদী সকলের ডাঙর খবর, একটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। আপনার অঞ্চলত এনেকাকি ঘটনা সংঘটিত হয়েছিল নাকি? তারপর অসমবাসী রাজ্যিক জানাইছো আমার সাত নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর। লগতে ডাঙর খবর কৃষক সন্মান নিধির ধন যদি আপনার একাউন্টে জমা হওয়া নাই এটা আপনি ফোন করক, কেন দুটাকি টোল ফ্রি নাম্বার মুক্তি করা হয়েছে। কৃষক সন্মান নিধির ষোল নম্বর কিস্তি নোপা সকলের বাবে একটা ভাল খবর। কৃষক সন্মান নিধির ধন যদি আপনার একাউন্টে জমা হওয়া নাই ষোলো নম্বর কিস্তি হোক যিকোনো কিস্তি হোক তেনে আপনি কল করব পারিব। কৃষক সন্মান নিধির ধন জমা নেওয়া সকলের চিন্তার কারণ নাই। কৃষকে ফোন করে জানিব পারিব সবিশেষ কি কারণে ধন জমা হওয়া নাই হ্যাঁ কব প্রতিনিধিয়ে। আর 1-55-26 অন হেল্পলাইনত আপনি ফোন করব পারে। কেবল এয়াই নয় 1-800-11-55-26 টোল ফ্রি নম্বরত করব পারিব ফোন। আর ষোলো নম্বর কিস্তির ধন যে পোয়া নাই সেই সকলে সেভ করে লোক নম্বর কেটা, কেন 0112-33-81092 ফোন করে জানিব পারিব সকল কারণ। কৃষক সন্মান নিধির ধন যদি জমা হওয়া নাই আপনার একাউন্ট তিনটে আপনি এই কেটা নম্বরত ফোন করব পারিব। যদি আপনাদের পোয়া নাই নিশ্চয় আপনি ফোন করব। সব বন্ধু বান্ধব সকল আজির মূল ভিডিওখানত আপনার কিখিনি সরু কেটামান ইনফরমেশন দিবলগীয় আসলে ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব। আর যদি এতালে চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেনে এনেকাকে নতুন নতুন ইনফরমেটিভ তথা হেল্পফুল ভিডিও পাবলে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে নাপাহরিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।